আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসএসসি 2021 পরীক্ষার্থীদের অষ্টম সপ্তাহের ব্যবসা উদ্যোগের ষষ্ঠ অ্যাসাইনমেন্টে সবাইকে স্বাগতম। এই ভিডিওটিতে আমরা ব্যবসা উদ্যোগ অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং এর নমুনা উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে থাকবে প্রশ্ন সম্পর্কিত আলোচনা এবং এরপর থাকবে নমুনা প্রশ্নের উত্তর সম্পর্কিত আলোচনা। প্রথমে তোমরা তোমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নটি দেখতে পাচ্ছ। এখানে সবুজ কলামের মধ্যে অ্যাসাইনমেন্ট নম্বর এবং অ্যাসাইনমেন্টের শিরোনাম দেওয়া আছে। এই সপ্তাহে তোমাদের অ্যাসাইনমেন্ট নম্বর হচ্ছে 6 এবং এই সপ্তাহের অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় অর্থাৎ মালিকানার ভিত্তিতে ব্যবসা এই অধ্যায়ের আলোকে। দ্বিতীয় কলামে অ্যাসাইনমেন্টের শিরোনাম দেওয়া আছে। এই সপ্তাহে অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে প্রাচীনতম এবং জনপ্রিয় ব্যবসা সংগঠন হিসেবে এক মালিকানা ব্যবসা এখনও অপ্রতিদ্বন্দ্বী, বক্তব্যের যথার্থতা নিরূপণ। এর ঠিক পাশে চতুর্থ কলাম এবং পঞ্চম কলাম অর্থাৎ লাল বক্সের মধ্যে দেখতে পাচ্ছ নির্দেশনা। এই নির্দেশনার আলোকে তোমাদের অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে হবে। নির্দেশনার অর্থাৎ নির্দেশকের প্রথম বা ক নং প্রশ্নে যা লিখতে বলা হয়েছে তা হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের ধারণা, অর্থাৎ উদাহরণসহ এক মালিকানা ব্যবসায়ের ধারণা সঠিকভাবে বিস্তারিত লিখলে। খ অথবা দ্বিতীয় ধাপে লিখতে বলা হয়েছে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের কমপক্ষে 8টি বৈশিষ্ট্য সঠিকভাবে লিখতে হবে। গ নাম্বার অর্থাৎ তৃতীয় ধাপে বলা হয়েছে এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র নির্ণয় করতে বা লিখতে, অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের কমপক্ষে 8টি উপযুক্ত ক্ষেত্র প্রয়োজনীয় উদাহরণসহ লিখতে হবে, অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্র 8টি লিখতে হবে, পাশাপাশি এর উদাহরণগুলো লিখতে হবে। সর্বশেষ ধাপ অর্থাৎ ঘ নং অংশে বলা হয়েছে এক মালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ, অর্থাৎ কী জন্য এক মালিকানা ব্যবসা এখনও জনপ্রিয়, সেজন্য কমপক্ষে 4টি কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে। অর্থাৎ কমপক্ষে 4টি কারণ তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে, তোমরা চাইলে 4টির বেশি কারণও ব্যাখ্যা করতে পারো। এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের অ্যাসাইনমেন্টের এই সপ্তাহের ধাপ হচ্ছে 4টি। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই সপ্তাহের অ্যাসাইনমেন্টের জন্য বরাদ্দকৃত নাম্বার হচ্ছে 16। যেহেতু অ্যাসাইনমেন্টটি 4টি ধাপে সম্পন্ন করতে বলা হয়েছে অর্থাৎ প্রত্যেকটি ধাপের জন্য নাম্বার হচ্ছে 4। এই হচ্ছে প্রশ্ন সম্পর্কিত আলোচনা। এবার তাহলে আমরা নমুনা প্রশ্নের উত্তরটি দেখে নিই। প্রথমে রয়েছে অ্যাসাইনমেন্টের নম্বর। এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট নং হচ্ছে 6 এবং এর ঠিক নিচেই দেয়া আছে অ্যাসাইনমেন্টের শিরোনাম। এই সপ্তাহে অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে প্রাচীনতম ও জনপ্রিয় ব্যবসা সংগঠন হিসেবে এক মালিকানা ব্যবসায় এখনও অপ্রতিদ্বন্দ্বী, বক্তব্যের যথার্থতা নিরূপণ। এর ঠিক নিচে অ্যাসাইনমেন্টের শিরোনামটিকে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করে দিয়েছি, যাদের প্রয়োজন তারা এইখান থেকে লিখে নিতে পারো। এইখান থেকে এই সপ্তাহের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর শুরু। অ্যাসাইনমেন্টের শুরুতে একটি ক্যাপশন লিখতে হবে আর ক্যাপশনটি হচ্ছে প্রাচীনতম এবং জনপ্রিয় ব্যবসা সংগঠন হিসেবে এক মালিকানা ব্যবসায় এখনও অপ্রতিদ্বন্দ্বী। এরপর রয়েছে ক নং অর্থাৎ প্রথম ধাপের প্রশ্নের উত্তর, যেখানে বলা ছিল এক মালিকানা ব্যবসায়ের ধারণা উদাহরণসহ ব্যাখ্যা করতে। এক মালিকানা ব্যবসায়ের ধারণা উদাহরণসহ ব্যাখ্যা করার শুরুতে এক মালিকানা ব্যবসা কাকে বলে সেটি সুন্দরভাবে লিখে নিতে হবে। এইখানে এক মালিকানা ব্যবসায়ের একটি যথার্থ সংজ্ঞা আমরা তুলে রেখেছি, এর ঠিক নিচ থেকে এক মালিকানা ব্যবসায়ের ধারণা উল্লেখ করা হয়েছে। এক মালিকানা ব্যবসায়ের ধারণা ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা ইত্যাদি সম্পর্কে আলোচনা করতে হবে। আমরা এখানে এক মালিকানা ব্যবসায়ের বৈশিষ্ট্য, ধারণা অর্থাৎ সুবিধা এবং অসুবিধা সম্পর্কে খুব সুন্দরভাবে আলোচনা করেছি। এইখানে হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের ধারণা এবং উদাহরণের সর্বশেষ অংশ, যেমন দিয়ে এইখানে আমরা উদাহরণগুলো উল্লেখ করেছি। এক মালিকানা ব্যবসায়ের উদাহরণগুলো যেমন চায়ের দোকান, মুদির দোকান, সবজির দোকান, সেলুন, স্ত্রীর দোকান, ফলের দোকান ইত্যাদি হচ্ছে এক মালিকানা ব্যবসায়ের উদাহরণ। এছাড়া তোমরা চাইলে এক মালিকানা ব্যবসায়ের আরও কিছু উদাহরণ এইখানে অ্যাড করে নিতে পারো। এর মধ্য দিয়ে কিন্তু তোমাদের ক নং অর্থাৎ প্রথম ধাপের অ্যাসাইনমেন্টের উত্তর সম্পন্ন হলো। এরপর রয়েছে খ নং অর্থাৎ দ্বিতীয় ধাপের প্রশ্নের উত্তর। খ নংয়ে বলা হয়েছিল এক মালিকানা ব্যবসায়ের 8টি বৈশিষ্ট্য লিখতে, অর্থাৎ কমপক্ষে 8টি বৈশিষ্ট্য লিখতে বলা হয়েছিল। আমরা এই অ্যাসাইনমেন্টে 9টি বৈশিষ্ট্য উল্লেখ করেছি, সেক্ষেত্রে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো 8টি বৈশিষ্ট্য লিখে নিবে। এক মালিকানা ব্যবসায়ের প্রথমে যে বৈশিষ্ট্যটি হচ্ছে তা হলো একক মালিকানা, অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের মালিক থাকে একজন। দ্বিতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে গঠন, এক মালিকানা ব্যবসায়ের গঠন খুবই সহজ, সেই সম্পর্কিত আলোচনা এখানে করা হয়েছে। তৃতীয় বৈশিষ্ট্যটি হচ্ছে স্বল্প মূলধন, অর্থাৎ এক মালিকানা ব্যবসা শুরু করতে গেলে স্বল্প মূলধন দিয়েই ব্যবসাটি আরম্ভ করা যায়।
চতুর্থ বৈশিষ্ট্য ব্যবসার আয়তন। একমালিকানা ব্যবসার আয়তন সাধারণত ক্ষুদ্র আকারের হয়ে থাকে। পঞ্চম বৈশিষ্ট্য একক ঝুঁকি, অর্থাৎ মালিককে এককভাবে ঝুঁকি বহন করতে হয়। ষষ্ঠ বৈশিষ্ট্যটি হচ্ছে আইনগত সত্তা। একমালিকানা ব্যবসার কোনো আইন নেই, সেক্ষেত্রে এই আইনগত সত্তাও নেই। সপ্তম বৈশিষ্ট্যটি হচ্ছে দায় দায়িত্ব, অর্থাৎ একমালিকানা ব্যবসায়ের সব রকমের দায় এবং দায়িত্ব মালিককে একাই বহন করতে হয়। অষ্টম বৈশিষ্ট্যটি হচ্ছে পরিচালনা ও তত্ত্বাবধান। একমালিকানা যে কোনো ব্যবসা পরিচালনা এবং তত্ত্বাবধানের ক্ষেত্রে মালিক একস্বচ্ছ অধিকার পেয়ে থাকেন। এবং সর্বশেষ বৈশিষ্ট্যটি হচ্ছে লাভ লোকসান। একমালিকানা ব্যবসায় যেহেতু কোনো অংশীদার থাকে না, সেহেতু মালিক একাই লাভ লোকসানের অংশ ভোগ করে থাকেন। এই হচ্ছে তোমাদের খ নং ধাপের প্রশ্নের উত্তর। এখানে আমরা 9টি পয়েন্ট উল্লেখ করেছি, তোমরা যে কোনো 8টি পয়েন্ট লিখবে। এর মধ্যে দিয়ে তোমাদের দ্বিতীয় অংশের নমুনা প্রশ্নের উত্তর সম্পন্ন হচ্ছে। এরপর রয়েছে গ নং প্রশ্নের উত্তর, অর্থাৎ তৃতীয় ধাপের প্রশ্নের উত্তর, যেখানে বলা ছিল একমালিকানা ব্যবসার উপযুক্ত 8টি ক্ষেত্র উল্লেখ করতে উদাহরণসহ। একমালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্রের প্রথম যে ক্ষেত্রটি হচ্ছে তা হলো স্বল্প পুঁজির ব্যবসা, অর্থাৎ স্বল্প পুঁজির যে কোনো ব্যবসা একমালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র, যেমন পান বিড়ির দোকান, তরি তরকারির দোকান ইত্যাদি। দ্বিতীয় উপযুক্ত ক্ষেত্রটি হচ্ছে সীমিত চাহিদার পণ্য, অর্থাৎ যে কোনো ধরনের সীমিত চাহিদার পণ্য একমালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যেমন হোটেল বা রেস্টুরেন্ট ইত্যাদি। তৃতীয় উপযুক্ত ক্ষেত্রটি হচ্ছে খুচরা পণ্য, যে কোনো ধরনের খুচরা পণ্যের ব্যবসায় একমালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র হিসেবে বিবেচনা হয়ে থাকে। সেক্ষেত্রে উদাহরণগুলো হচ্ছে মুদির দোকান, মণিহারির দোকান ইত্যাদি। চতুর্থ উপযুক্ত ক্ষেত্রটি হচ্ছে পচনশীল পণ্য, অর্থাৎ যে কোনো ধরনের পচনশীল পণ্যের ক্ষেত্রে একমালিকানা ব্যবসা উপযুক্ত ক্ষেত্র হিসেবে পরিগণিত হয়ে থাকে। সেক্ষেত্রে পচনশীল পণ্য বলতে ফলমূলের ব্যবসা, শাকসবজি, মাছ মাংসের ব্যবসা ইত্যাদি একমালিকানা ব্যবসা হিসেবে গণ্য। পঞ্চম একমালিকানার ব্যবসায়ের উপযুক্ত ক্ষেত্রটি হচ্ছে পেশাদারী ও সেবামূলক প্রতিষ্ঠান, যেমন ডাক্তারি, ওকালতি ইত্যাদি হচ্ছে পেশাদারী ব্যবসা, এবং সেবামূলক ব্যবসাগুলো হচ্ছে সেলুন বা লন্ড্রি ইত্যাদি একমালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র হিসেবে গণ্য। ষষ্ঠ উপযুক্ত ক্ষেত্রটি হচ্ছে স্বল্প মূলধনের ক্ষুদ্র ও কুটির শিল্প, অর্থাৎ স্বল্প মূলধন ব্যবহার করে যে ক্ষুদ্র ও কুটির শিল্প গড়ে তোলা হয় সেগুলো একমালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র হিসেবে গঠিত বা চিহ্নিত করা যায়। সপ্তম যে উপযুক্ত ক্ষেত্রটি রয়েছে তা হচ্ছে শৈল্পিক কর্মের ব্যবসা, যেমন চিত্রকর্ম, ফটো তোলা, স্বর্ণাকারের দোকান ইত্যাদি হচ্ছে শৈল্পিক কর্মের ব্যবসা। এই ব্যবসাগুলো সাধারণত একক মালিকানার উপযুক্ত ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। অষ্টম এবং সর্বশেষ উপযুক্ত ক্ষেত্রটি হচ্ছে প্রত্যক্ষ সম্পর্কের প্রয়োজন, অর্থাৎ যে সকল ব্যবসায়ের ক্ষেত্রে প্রত্যক্ষ সম্পর্ক প্রয়োজন বা মালিকের প্রত্যক্ষ সম্পর্ক প্রয়োজন, সেই ধরনের ব্যবসাগুলো একমালিকানা ব্যবসার উপযুক্ত ক্ষেত্র হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, যেমন মেরামতি কারখানা, স্টিলের আসবাবপত্রের দোকান, স্বর্ণের দোকান ইত্যাদি। তোমাদের বইতে খ এবং ঘ নং যে প্রশ্নটি দেয়া আছে তার যে বৈশিষ্ট্য বা উপযুক্ত ক্ষেত্রগুলো রয়েছে তা পয়েন্ট আকারে দেয়া নেই। এই অ্যাসাইনমেন্টে আমরা প্রত্যেকটিকে পয়েন্ট আকারে বিশ্লেষণ করার চেষ্টা করেছি, অর্থাৎ প্রথমে পয়েন্ট দিয়ে এরপর সেটিকে বিশ্লেষণ করার চেষ্টা করেছি। যেহেতু অ্যাসাইনমেন্টে তোমাদেরকে সৃজনশীলতার পরিচয় দিতে বলা হয়েছে, সেহেতু অন্যের থেকে আলাদাভাবে এবং একটু ইউনিকভাবে যদি অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে চাও, সেক্ষেত্রে তোমাদেরকে এরকম পয়েন্ট আকারে লিখলে এটি বেশ ভালো হয়। এই হচ্ছে তোমাদের গ নং প্রশ্নের উত্তর। এবার আমরা দেখব ঘ নং নমুনা প্রশ্নের উত্তর। ঘ নং অর্থাৎ সর্বশেষ প্রশ্নে বলা ছিল একমালিকানা ব্যবসার জনপ্রিয়তার কারণ, 4টি কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছিল, অর্থাৎ কী কারণে একমালিকানা ব্যবসা এখনও জনপ্রিয় তার 4টি কারণ উল্লেখ করতে বলা হয়েছে। এই অ্যাসাইনমেন্টে আমরা 5টি কারণ উল্লেখ করেছি, তোমরা এখান থেকে যে কোনো 4টি কারণ উল্লেখ করে দিতে পারো। একমালিকানা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণের প্রথম কারণটি হচ্ছে সহজ গঠন প্রণালী। একমালিকানা ব্যবসায় যেহেতু কোনো আইন নেই, সেহেতু খুব সহজেই একজন ব্যক্তি একমালিকানা ব্যবসা গঠন করতে পারে, এই দিক থেকে খুবই জনপ্রিয়তা রয়েছে একমালিকানা ব্যবসায়ের। দ্বিতীয় হচ্ছে মালিকের স্বাধীনতা, অর্থাৎ মালিক এক্ষেত্রে স্বাধীনভাবে তার ব্যবসাটি পরিচালনা করতে পারে, তার সম্পূর্ণ মনের আগ্রহের উপর নির্ভর করে একমালিকানা ব্যবসা সে পরিচালনা করে থাকে, সেই দিক থেকে একমালিকানা ব্যবসায় খুবই জনপ্রিয়। তৃতীয় কারণটি হচ্ছে ঝুঁকির স্বল্পতা। একমালিকানা ব্যবসায় যেহেতু মূলধন কম, সেহেতু ঝুঁকির স্বল্পতা রয়েছে, অর্থাৎ ঝুঁকিও কম। চতুর্থ কারণটি হচ্ছে স্বল্প পুঁজির ব্যবসা,
অর্থাৎ এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে স্বল্প পুঁজি বা মূলধন নিয়ে ব্যবসাটি পরিচালনা করতে পারেন। পঞ্চম এবং সর্বশেষ কারণটি হচ্ছে অবস্থানগত সুবিধা, অর্থাৎ যে কোনো স্থানে এক মালিকানা ব্যবসা পরিচালনা করা যায়। যেহেতু আমাদের এক মালিকানা ব্যবসার আয়তন ছোট, সেই দিক থেকেও এক মালিকানা ব্যবসার জনপ্রিয়তা রয়েছে। এই হচ্ছে তোমাদের সর্বশেষ অংশের আলোচনা। এর মধ্য দিয়ে অষ্টম সপ্তাহের ব্যবসা উদ্যোগ অ্যাসাইনমেন্টের আলোচনা শেষ হচ্ছে। আশা করি সম্পূর্ণ অ্যাসাইনমেন্টের উত্তরটি তোমরা বুঝতে পেরেছ। এছাড়া অ্যাসাইনমেন্টের লিখতে বা কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করবে। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেইখান থেকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এছাড়া অন্যান্য সপ্তাহের অ্যাসাইনমেন্ট এবং অন্যান্য অধ্যায়ের অ্যাসাইনমেন্ট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে। এছাড়া আমাদের অ্যাসাইনমেন্টটিতে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। ধন্যবাদ।